পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই দক্ষ মানব সম্পদ গঠনে শিক্ষাক্ষেত্রে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ঘোড়াইল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে উপজেলার ভূমিহীন ও গৃহহীন এবং সুবিধাবঞ্চিত 3,000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন মন্ত্রী। দুটি অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।